তোমাদের রুলস দেওয়া শেষ রে তুই নসব নসব রে ঘুম করা ক্যাম্পাসে আজকের এক ডে শেষ হয়ে একবার মুসা নিয়ে নাও 3 ও মাই গড 3 উইদিন 8 সেকেন্ডস ওই সেকেন্ডে তিনটা 5 4 3 আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেইন আজকে আমি কোনো রিভিউ ভিডিও করব না মেইনলি আজকে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও করব আর ইন্ট্রোটা ক্যাম্পাস থেকে নিচ্ছি কারণ ক্যাম্পাসে আজকের এক ডে সেই সুবাদে ক্যাম্পাস ওয়েল ডেকোরেটেড তাছাড়া নর্মালি আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর মানে বেশি কথা বাড়াবো না চলে যাব কোনো একটা ফুচকা স্টলে আর ফুচকা স্টলে যাওয়ার পরেই বুঝতে হবে কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও আজকে আমরা করতে পারবো সো যারা আমার চ্যানেল নতুন আসছেন অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে আর চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমরা আমাদের লোকেশনে যাওয়ার আগে কিছু চিরচরিত কথোপকথন আপনাদেরকে শুনিয়ে দিই যা এখানে প্লে কার্ড হিসেবে ইউজ করা হয়েছে যেমন গুড মর্নিং টিচার আচ্ছা না গুড আফটারনুন না না মর্নিং আচ্ছা এখন কয়টা বাজে যেটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা মানে কমন কথা বললে চলে আর ক্যাম্পাস হলে এক্সাম টাইমে বলা হয় যে আজকে কয় তারিখ আর এখানে আছে স্যার আসলে একটা মিস কল দিস যেটা আমি সবসময় আসিফকে বলি স্যাররা বলে এই যে ছেলেটা ঘুমাচ্ছে এটা তার ফিলোসফি আর এখানে আছে কারো কাছে শাওমি ফোন আছে কারো কাছে শাওমি ফোন আছে এটা বলা হয় মূলত আমাদের এসির রিমোটের হিসাবে ব্যবহার করার জন্য এটা আমাদের আমাদের ব্যাচের কাউকে পর্যন্ত বলা হয় নাই ও ম্যাডাম ও ম্যারি খাওয়ামে উঠতা যায় আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের আনঅফিসিয়াল ক্যান্টিন সেটা হচ্ছে আল হেলাল ক্ষুদা লাগছে আল হেলাল যাবি সিঙ্গারা খাইতে যদিও বা আমি ওখানের কোনটা যেন অন্থনটা খাই অন্থনটা বেশি ভালো লাগে এই ছিল আমাদের ক্যাম্পাসে কিছু চিরচরিত কথাবার্তা বার্বিজ টাউনে আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে যারা যারা পার্টিসিপেট করতে চাইছে সবাইকে নিয়ে আমি বার্বিজ টাউনে চলে আসি তো আমরা যেহেতু আজকে ফুচকা চ্যালেঞ্জ করবো তো কে কে আমাদের সাথে পার্টিসিপেট করবে সেটা দেখার জন্য আপনাদেরকে আমার সাথে ভেতরে যেতে হবে আসুন সবাই একটু পরিপাটি হ তো আমাদের এই চ্যালেঞ্জে যারা যারা পার্টিসিপেট করবে তারা হচ্ছে এমডি সাকিবউদ্দিন ম্যানেজিং ডিরেক্টর তারপর হচ্ছে নাদিরাম রুম রিয়া তারপর হচ্ছে খাইরুল্লাহ নাফিয়া আর তার পাশাপাশি আমাদের মুসা খলিমুল্লাহ আর আমি হচ্ছে এটাকে মানে গাইডলাইন দিব হ্যাঁ তো আমাদের চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে 30 সেকেন্ডে তাদেরকে ফুচকা একজনের প্লেটে 10টা করে ফুচকা থাকবে তারা যতটা শেষ করতে পারে আর যে সবচেয়ে বেশি শেষ করতে পারবে তাকে উইনার হিসেবে ঘোষণা দেওয়া হবে আর তাদেরকে উইনার প্রাইস হিসেবে কী দেওয়া যায় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে সাকিব তো প্রথমে 30 সেকেন্ড করার কথা ছিল কিন্তু 30 সেকেন্ড টাইমটা অনেক সময় যার কারণে আমরা ওটাকে কমাই 20 সেকেন্ড করে দিছি এখন সাকিব আমাদের টাইমারটা মোবাইলে দেওয়া আছে তো আর রুল হচ্ছে খেয়ে শেষ করে হা করে দেখাতে হবে একদম এন্ডিংয়ে যখন 30 সেকেন্ড প্রায় হয়ে যাবে তখন খাওয়া শুধু খাচ্ছি তখন কেউ কথা বলবো না ঠিক আছে তোমাদের রুলস দেওয়া শেষ রে তুই নসব নসব রে ঘুমরা আমাদের কি জানতে পারবে খাওয়ার মাঝখানে কোনো কথা বলা হবে না যে ঘাটতিদের খাইতে দিবা 20 সেকেন্ড পর্যন্ত আচ্ছা ঠিক আছে মানলাম না হবে না টাইমার আগে টাইমারটা আমার দিকে ফিরে 20 সেকেন্ড ঠিক আছে রেডি ওয়ান টাইমারটা তুই নিচে অ্যাড এখানে রাখ এখানে রাখ টাইমারটা এখানে রাখ আমি বলবো দে এইট সেভেন সিক্স ফাইভ ফোর
ওটা বেটা আলু দিছে যে এত বেশি পরিমাণ মনে বলা বাইরে আর এখন খাবে আমাদের মুসা কালিমুল্লাহ তো ওর টাইমও 30 সেকেন্ড রেডি 1 2 3 তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ধরে দেন একবার মুসা মুসা দেখো নামটা তেলে কি হলো আলু বেশি দিছে তো হ্যাঁ বেটা দিব বলে সব আলু নেবে এটাই তো মজা এই আলু না দিয়ে এটা পুরো বাতাস তো একদম খাবে আতে হবে তো আমাদের আমরা সব দি আমরা কি কয়টা খেতে পারি কি বলো আজও এবারে না পিয়া এখন আমাদের নেক্সট পার্টিসিপেট হচ্ছে খায়রুন নাফিয়া সো তোলে কি মনে হয় ও কয়টা খাইতে পারবে ও আমি দিচ্ছি তিনটা পারবে তিনটা ও চারটা দিচ্ছি দুইটা পারবো আমি হার মুখে নিয়ে চাবা সমস্যা নাই ও মাই গড 3 ইউ দিন 8 সেকেন্ডস সেকেন্ডে তিনটা গুড আগুন গেল তিনটাই খাবে এখন লাস্ট এন্ড ফাইনাল পার্টিসিপেট হচ্ছে রিয়া সো রিয়া তোমার কি মনে হয় তুমি কয়টা খাইতে পারবা সবগুলা সবগুলা নিজের উপর কনফিডেন্স রাখো না সবগুলা আচ্ছা ওর মনে হয় সবগুলো খেতে পারবে তোর কি মনে হয় ও তিনটা চারটা হ্যাঁ তিনটা বা চারটা পারবে তিনটা আবার চারটা না তিনটাই পারবে এরকম করবে রিয়া তুমি তোমার মতো করে খেয়ে যাবে এখানে কেউ না সবগুলো হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে ঘুরে দেন আমি বলে দিয়ে ঘুরে হ্যালো সবাই বিয়ে হবে না বুঝে গেছি আমি 1 গো থ্যাঙ্কস ও মাই গড উইনার আমাদের উইনার হচ্ছে আমাদের কম্পিটিশন শেষ আমাদের উইনার ছিল মুসা কালিমুল্লাহ তো মুসা তুমি এই পাশে চলে আসো একটু ওদিকে যা আরো ওদিকে আজকে মেয়েদের
মুসাকে বারকোডের পক্ষ থেকে তাদের নিজস্ব টিস্যু বক্স গিফট করা হচ্ছে এটা কি হলো এটা কি হলো ওয়ার এন্ড কাইতে দম বন্ধ হই আউট মনে করছি মুসা ওকে থ্যাংক ইউ এটা মধ্যে আই আমাদের লুজার ছিল খাইরুন নাফিয়া সো নাফিয়াকে শাস্তি হিসেবে কি দেয়া যায় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ওকে কি শাস্তি দিলে ওর জন্য সেটা একদিনও জীবনে না গিয়ে থাকতে পারবে না সো সেটা আপনারা জানাবেন আর এটা একটা ফান ছিল যে ওকে এই টিস্যু বক্সটা বার করে থেকে দেওয়া হয়েছে না ওকে দেওয়া হয় নাই সো ওকে কি গিফট করা যায় সেটা কমেন্ট বক্সে জানাবেন অবভিয়াসলি একদম লো প্রাইসের মধ্যে জানাবেন 10 টাকা 20 টাকার ভেতরে আমার বাজেট অত বেশি নাই 10 টাকা টুন মারি দিবি এটার সাথে আমার এলাকার ছোট ছেলে থেকে শুরু করে সবাই দেখে সো ওকে কি গিফট করা যায় সেটা আপনারাই জানাবেন আপনাদের অনুযায়ী ওকে গিফট করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে আমার পেজে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ভিউয়ারদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে গলার মধ্যে আলু লেগে আছে ভাই যে পরিমাণ আলু দিছে আলু এই আলুর জন্য আলু না দিলে আলু দিলে কম দিলে 10 15 টা ইজি চাপ দিলে খুশ আলু ছাড়া এটা এটাই তো খেলা এটাই তো খেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ